পরের জীবন প্রত্যেকটা লাইফ আপনি দেখেন, নবুয়ত প্রাপ্তি হওয়ার পরে যে নির্যাতন, যখন সে দাওয়াত দেওয়া শুরু করলেন প্রথম, এখানে বহু ঘটনা গেছে, আমার জীবনী আলোচনা করার উদ্দেশ্য না, আমি জাস্ট আমাদের জীবনে কি গ্রহণ করা দরকার সেই কথাগুলো আমি বলতে চাই, এই বিষয়গুলো আপনারাও জানেন। রাসূলুল্লাহ প্রথম যখন কোরআন নাজিল হইল হেরা গুহায়, দাওয়াত দেওয়া শুরু করলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, পহেলা মুসলমান প্রথম, কিন্তু সে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এরপর আলী গ্রহণ করেন, এরপরে জায়েদ বিন হারেস, যে রাসূলুল্লাহর গোলাম ছিল, যাকে খাদিজা তাকে দিয়েছিল, সে ইসলাম ধর্ম গ্রহণ করে। ইসলামের যখন দাওয়াত দেওয়া শুরু করলেন প্রথম 3 বছর গোপনে গোপনে, 13 বছরের, এরপরে প্রকাশ্যে যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন কিন্তু একের পর এক বাধা, জীবন ধ্বংস করে দেওয়ার মতো বাধা। এবং আল্লাহ রাসূলকে তারা কিন্তু বিশ্বাস করতো, একটা গুরুত্বপূর্ণ এখানে বিষয়, সমাজে মানুষের প্রতি যদি মানুষের আস্থা না থাকে, নেতৃত্বের প্রতি যদি মানুষের আস্থা না থাকে, কখনো সে সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না। সে ধর্মীয় নেতা হোক, সে প্রতিষ্ঠানের নেতা হোক, সে রাষ্ট্রের নেতা হোক, আমরা সবাই ছোটকালে কালা পাথরের ঘটনা পড়ে আসছি, কাবাগার নির্মাণের ঘটনা আমরা পড়ে আসছি, যে কাবাগার নির্মাণ করার নিয়ে পাথর, কালা পাথরকে সরাইবে হযরে আসওয়াদ, এ নিয়ে দ্বন্দ্ব কলহ, মারামারি যুদ্ধ হওয়ার মতো। তখন বলল যে কাল সকালে যে প্রথম হেরেমে আসবে তার ফয়সালা আমরা মানিয়ে নেব। দেখা গেল সকালে রাসূলুল্লাহ সাল্লাম আসছেন, সবাই বললেন এ তো আলামিন, এর কথা আমরা মানিয়ে নেব। সে কিন্তু বয়সে অনেক জুনিয়ার, অনেক সিনিয়ররা কিন্তু আছে, এই যে রাসূলের গ্রহণযোগ্যতাটা ওই বয়সে, যে কারণে সবাই তার কথা কিন্তু মেনে নিয়েছে। আজকে আমাদের ধর্মীয় যারা নেতৃবৃন্দ আছে, রাষ্ট্রের যারা নেতৃবৃন্দ আছে, সমাজের যারা নেতৃবৃন্দ আছে, তাদের যদি গ্রহণযোগ্যতা না থাকে, তাদের যদি সততা না থাকে, তাহলে কিভাবে সমাজের মানুষ তাদেরকে মানবে, কিভাবে সমাজে তারা নেতৃত্ব দেবে, কিভাবে সমাজে তারা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবে, কোনোদিন কিন্তু পারবে না। আল্লাহ রাসূলের বিচক্ষণতা, কিভাবে পাথর কাপড় উপরে দিলেন, সব গোত্রে ধরত নিলেন, সবাই আমরা জানি। এই যে দুইটা বিষয়, আল্লাহ রাসূলের গ্রহণযোগ্যতা, তার প্রতি মানুষের আস্থা, এবং তার বিচক্ষণতা, যে এই পরিবেশটা, হে বলতে পারতো আমি সরাইনি, তোমরা দেখো, হ্যাঁ তোমরা মান্য নাও, এটা কিন্তু বলে নাই। আমরা অনেক সময় তো নেতারাই কাজ করি যে আমি করি, সেটা কিন্তু সে করলেন না, সে এমন একটা কৌশল অবলম্বন করলেন, এমন একটা দূরদর্শিতার পরিচয় দিলেন যে নেতৃবৃন্দ মনে করলো আমরাই সরাইছি, পাথরে উঠে দেশে কাপড়ে কিন্তু সে, ওখান থেকে নামাইছে ওর, সে তাদেরকে নিয়ে কিন্তু সে কাজটা করলো, এবং তার প্রতি অগাধ আস্থা থাকার কারণে সবাই কিন্তু এটা মানিয়ে নিয়েছে, সে কিন্তু অনেক জুনিয়র তাদের চেয়ে। আজকে আমরা কেউ দরবার চালাই, কেউ স্টেজ অস করি, কেউ মাদ্রাসা চালাই, কেউ রাষ্ট্র চালাই, কেউ এমপিগিরি করি, চেয়ারম্যানগিরি করি, দুর্ভাগ্য আমাদের প্রতি সমাজের কোনো আস্থা নাই, আমাদের বিচক্ষণতা নাই, সমাজের শৃঙ্খলা শান্তি রক্ষা করার যে পদ্ধতি সেটা আমরা প্রয়োগ করি না, নিজেদের অজ্ঞতার কারণে, অথবা নিজেদের স্বার্থের কারণে, অথবা নিজেদের অযোগ্যতার কারণে, এজন্য কিন্তু সমাজের এই দুরবস্থাটা। ঠিক এমনিভাবে দেখেন, এই যে নির্যাতনের সময়, দিন প্রচারের সময় রাসূলুল্লাহকে কত লোক দেখানো হয়েছে, রাসূলুল্লাহকে বলা হয়েছে মুহাম্মদ তোমার আমরা বিশ্বাস করি, তুমি যদি চাও।